নমস্কার অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দশবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি শনিগ্রহ রাশি পরিবর্তন করছে দীর্ঘ আড়াই বছর পর তো এক্ষেত্রে বেশ কটি রাশির শুভ ফল প্রদান করবে এই শনি যে একটা ভালো ফল পেতে চলেছে বেশ রাশি আমার জ্যোতিষ আঙ্গিকে এবং গ্রহের অবস্থানে যে কটি রাশির শুভ ফল প্রদান করতে পারবে শনি গ্রহ সেটাই আমি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরতে চলেছি তার বলে এই নয় আমি যে রাশিগুলো বলছি না তাদের খুব খারাপ হবে বা তারা শেষ হয়ে যাবে বা তাদের কিছুই হবে না দু হাজার কুড়ি এমনটি নয় কিন্তু জ্যোতিষের আঙ্গিকে যেটা আমি দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আপনাদেরকে প্রেডিকশন করছি তো প্রথমেই আমি জানুয়ারি দু হাজার কুড়ি শনি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছেন তো সর্বাপেক্ষা কোন কোন রাশির ভালো হতে চলেছে আমি এক এক করে জানাতে চলেছি সর্বপ্রথম মিন রাশি মিন রাশির একাদশ একাদশ স্থানে অবস্থান করছে একাদশ স্থান থেকে আম জ্যোতিষশাস্ত্রে বিচার করা হয় সফলতা অর্থাৎ মিন রাশির একাদশে শনি গ্রহের অবস্থান সফলতা আসতে বাধ্য আপনারা যে কোনো কাজে হাত দিলে আপনারা অবশ্যই সাকসেস পাবেন সে প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক ব্যবসা হোক আপনার চাকরি হোক যে কোনো কিছুতে আপনারা যখন হাত দিবেন কারণ একাদশ একাদশে সক্ষেত্রিক অবস্থান শুভ ফল প্রদান করে একাদশ স্থান থেকে জ্যোতিষশাস্ত্রে সফলতার বিচার করা হয় এরপরে যে রাশির কথা আমার মনে পড়ছে সেটা হচ্ছে মেষ রাশি মেষরাশির দশম স্থানে সক্ষেত্রিক শনি অর্থাৎ মকর রাশিতে শনি সক্ষেত্রিক অবস্থান করায় যেহেতু দশম স্থান থেকে আমরা কর্মের বিচার করি অর্থাৎ মেষ রাশির কর্মভাগ্য এই দু হাজার সালে শুভ দেখা যাচ্ছে আপনারা যে কোনো সেক্টরে সরকারি হোক বেসরকারি হোক যে কোনো একটা কর্মের সন্ধান অবশ্যই রাশির জাতক জাতিকারা পাবেন এতদিন যেটা আপনাদের প্রতিবন্ধকতা হচ্ছিল অর্থাৎ বাঁধা খেতে খেতে আপনারা এগাচ্ছিলেন সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন মেষরাশি কারণ দশম স্থানে দশম প্রতি অবস্থান সক্ষেত্রিক শুভ ফল প্রদান করতে বাধ্য যদিও শনি ধীর প্ল্যানেট তাও আপনাদের আস্তে আস্তে ভালো ফল প্রদান করবে চব্বিশে জানুয়ারির পর থেকে এরপরে যে রাশিটির কথা আমার মনে পড়ছে সেটা হচ্ছে বৃষ রাশি রাশির দশম্পতি ও শনি এবং বিশ্ব রাশির রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি যেহেতু দশমপতি নবম স্থানে অবস্থান করায় রাশির ভাগ্য উন্নতি এই দু সালে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনাদের ভাগ্যভাবটা শনি গ্রহের দৃষ্টি পড়ে আপনাদের ভাগ্য সৌভাগ্য আসতে চলেছে দু হাজার সালে বিগত বছরে যা আপনারা প্রবলেম ফেস করেছেন এ বছর আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য প্রদান করবে শনি গ্রহের শুভ কৃপা বা আশীর্বাদ পড়াই। তো আমি আবার বলছি শনি ধীর প্ল্যানেট ধীরে ধীরে এর শুভ ফল আপনারা পেতে থাকবেন এরপরে যে রাশিটির কথা আমি বলবো সে রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির সপ্তম স্থানে প্রতি সক্ষেত্রিক অবস্থান অর্থাৎ মকর রাশিতে শনিগ্রহের অবস্থান কর্কট রাশির প্রতি সেক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি লাভ হবে এবং আপনাদের যাদের বিবাহ নিয়ে এতদিন সমস্যা চলছিল এই বিবাহ কেন্দ্রিক সমস্যা আপনাদের কাটতে চলেছে এবং ব্যবসার ক্ষেত্রে আপনারা অবশ্যই উন্নতি লাভ করবেন এই শনিগ্রহের রাশি পরিবর্তনে অর্থাৎ শনিগ্রহের আশীর্বাদ কর্কট রাশির উপর লক্ষ্য করা যাচ্ছে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির চতুর্থ স্থানে শনিগ্রহের অবস্থান এবং সরাসরি দশমকে দৃষ্টি দেওয়ায় আপনাদের কর্মভাব শুভ কেউ কেউ বলবে তুলা রাশির তো ঢাইয়া শুরু না তুলা রাশির ঢাইয়া না তুলা লগ্নের ঢাইয়া তুলা রাশির ক্ষেত্রে আবার এই শনিগ্রহের অবস্থান শুভ ফল প্রদান করবে অর্থাৎ দশম ঘরের দৃষ্টি এবং লগ্নের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে অধিক শুভ দু হাজার কুড়ি সালে কর্মক্ষেত্রে আপনাদের ভালো সাকসেস দেখা যাচ্ছে কর্মপ্রাপ্তি আপনাদের এই দু হাজার কুড়ি সালে হবে এরপরে যে রাশিটির কথা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ধনু রাশি ধনু রাশির দ্বিতীয় স্থানে দ্বিতীয়পতির অবস্থান আপনাদের আয় ভাব বৃদ্ধি করবে এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে যারা চাকরি করছে তাদের স্যালারি বাড়বে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের ব্যবসার উন্নতি হবে এবং তাতে আপনাদের আর্থিক দিক শুভ ফল প্রদান করবে ধনু রাশি কারণ দ্বিতীয় প্রতি আপনাদের আয় ভাব শুভ করতে বাধ্য এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির তৃতীয় স্থানে শনিগ্রহের অবস্থান এবং আপনার তৃতীয় স্থান থেকে নবম স্থানে দৃষ্টি দেওয়ায় নবম থেকে আমি আবারও বলছি আপনাদের ভাগ্য বিচার করা হয় এবং ভাগ্যস্থানে শনিগ্রহের আশীর্বাদ পড়ায় আপনাদের শনিগ্রহের কৃপাতে আপনাদের ভাগ্য উন্নতি হবে এবং আপনাদের শনি সাড়ে এই চব্বিশে জানুয়ারি দু হাজার সাল থেকে কাটতে চলেছে অর্থাৎ বিগত সাড়ে সাত বছর ধরে আপনারা যে প্রবলেম ফেস করেছেন যে প্রবলেমের সম্মুখীন হয়েছেন আপনাদের এই দু হাজার সাল থেকে আপনাদের সুদিন আসতে চলেছে যদি আপনাদের দশা অন্তর্দশা ভালো চলে শুভ দশা চলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে আমি পিটিসান বললাম অবশ্যই ভালো ফল পাবেন যদি কারো অশুভ দশা চলে সেক্ষেত্রে তো আপনাদের প্রবলেম থাকবে কিছুটা হলো এবং জন্মকুণ্ডলীতে যদি আপনাদের শনি গ্রহ পীড়িত থাকে সেক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই প্রবলেম ফেস করতে হবে তো যাদের রাশি প্রিয় দর্শক বন্ধু আমি যে রাশিগুলো বললাম না তাদের যে এই দু হাজার কুড়ি খারাপ হবে আমি এ কথা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে বলছি না কিন্তু যাদের শুভ ফল প্রদান করবে অর্থাৎ শনি কৃপা আশীর্বাদ পড়বে আমি সেই রাশিগুলো আপনাদেরকে জ্যোতিষের আঙ্গিকে আপনাদেরকে তুলে ধরলাম তো ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ